সে যাচ্ছিস তোরা? তাহলে চলো বন্ধুরা, আমি গাছ থেকে আম পেড়ে নিয়ে আসি। এখন লঙ্কা দুটোর মধ্যে লবণ
সর্ষের তেল, একটু কাসুন্দি, আর একটু চিনি দিয়ে লঙ্কার সাথে সবকিছু ভালো করে মেখে নেব। ভীষণ ঝাল হয়েছে তো, তাই আমি বুনুদের একটু একটু করে দিয়েছি। এইটুকু আমি আমার মার জন্য রেখে দিচ্ছি। এখন আমি আমার বুনুদের খেতে দিয়ে দিচ্ছি। না বোনেরা, তোমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে বলো, কেমন হয়েছে আমার আম মাখা? আর বলো কত ঝাল হয়েছে আম মাখাতে। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি, কেমন হয়েছে আম মাখা? এখন আমি তোমাদের খেয়ে বলছি, কেমন হয়েছে আমার আম মাখা? খুব সুন্দর।